কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। তো আজকে বুধবার, তোমাদেরকে সঙ্গে নিয়ে আরও একটা নতুন ব্লগ শুরু করছি। আজকে তো সকালবেলা থেকেই প্রচণ্ড বৃষ্টি, আজকে আমাদের স্নান করার কথা ছিল সমুদ্রে, তো সকালবেলা থেকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জানি না কি হবে, স্নান হবে কি না। আজকে আদেও সকাল থেকে ঘরেই বসে আছি আর এসেছি সেই থেকে যে ওয়েদারটা এত বাজে, কী বলবো। তো এই বসে থেকে দেখে ছেলেকে এখন ঘুম পাড়ালাম, এই যে ঘুমাচ্ছে। আর আমার বর গেছে বাজারে, কারণ আমরা কিন্তু এখানে হোটেল থেকে কিনে খাচ্ছি না কোনো খাবার, তো আমরা এখানে ঘরেই রান্না করছি। রান্নার সব ব্যবস্থা করা হয়েছে, ঘরে রান্নাবান্না হচ্ছে, তো রান্না টান্না করেই নিজেরা খাওয়া দাওয়া করছি। তো সেরকমই, যেহেতু বাচ্চা আছে, হোটেলের খাবার আমরা খাচ্ছি না, রান্নাবান্না হবে, তারপরে খাওয়া দাওয়া হবে, তারপরে বাকিটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি। তো চলো দেখতে থাকো ব্লগটা। এই যে এগুলো পাগল, এইসব পাগলগুলো এখানে খেলা করছে। এই ভাই ঘুমাচ্ছে রিতম, চলো এই ঘরে চলো, দাঁড়াবো এই ঘরে, এই ঘরে চলো দাঁড়াবো, এই ঘরে মা কাকা থাকবা, অন্য কথা বলবা, চলো বিস্কুট খাও। হাতে ডিম নিয়ে কি উঠে গেছে, দাঁড়া রিতম আমি মারবো, দাঁড়া মধ্যে হাত ঢুকান। তুলে দিছিস ভাই রে, কেন তুলেছিস? তুলে দিয়েছে শুনটুকে, তুলে দিয়েছে। এটা আমাদের ঘর, একটু হাই বলো তো, একটু হাই বলে দাও, বলো হাই বলো সোনা, ও সোনা এই যে হাই বলো। একদম যাব না, বলো তোমার বক্তব্য কি, সমুদ্রে যেতে চাও? আপনি কি সমুদ্রে যেতে চান? আপনার কি সমুদ্রের জল ভালো লাগে?
আপনি কি সমুদ্র জলে স্নান করতে চান? দান মাছতে চান? দেখি দেখি যে ফাইনালি আমরা চলে আসলাম সমুদ্রে স্নান করতে। তো স্নানের ভিডিওটা নিতে পারিনি, এইখান দিয়ে এইটুকুই ভিডিও শুট করতে পেরেছিলাম। জলে যাবি না, জলে যাবি না, ওই শেষ লেভেলে যাবো না, অত দূরে কি আছে? এই যে আমরা সন্ধ্যাবেলা এখন চায়ের আসরে আছি, এখন চা খাওয়া চলছে। আর আজকে আমরা সন্ধ্যাবেলা বেরোতে পারিনি, তার কারণ হলো সন্ধ্যাবেলা ও বৃষ্টি হচ্ছিলো, বললাম তো সারাদিনই বৃষ্টি হয়েছে, সন্ধ্যাবেলাও বৃষ্টি হচ্ছিলো বলে আর কেউই বেরোতে চাইছিলো না। তো আমার বর আর জামাইবাবুরা বেরিয়েছিলো, ওরা বেরিয়ে একটু সঙ্গে চপ মুড়ি নিয়ে এসেছিলো। এখন এই চা খাওয়ার পরে ওগুলোই খাওয়া হবে, ওগুলো তোমাদেরকে দেখাতেই ভুলে গেছি, খাওয়ার পরে মনে পড়েছে এটাই। আর এই যে দেখো আমার ছেলে এখানে, আমাকে দেখে দেখে ও একা একা ব্লগিং করবে, একা একা ফোন নিয়ে বলছে হাই, তারপর বাই বাই, টাটা এইসব বলছে ওখানে বসে বসে একা একা। ও ভালো বলো, ভালো সেটা দেখছি কি করছে। আজকে তো ব্লগ আমি বেশিটা শ্যুট করতেই পারিনি, আমরা বুঝতেই পারছো বাইরে বেরোইনি। আর বাইরে না বেরোলে ব্লগটা বড় হবে কি করে বলো, কত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর আজকে সারাদিন এরকম বাড়ি বসে কেটেছে। আর এর ছেলেটার হয়েছিল জ্বর সন্ধ্যাবেলায়, যে আবহাওয়াটা বদলেছে না, একেই তো সমুদ্রের আবহাওয়া, তারপরে আবার আমরা আসার পর থেকেই বৃষ্টি হচ্ছে, সেই জন্য ছেলেটার জ্বর এসেছিলো বলে আরোই যাওয়া হয়নি। তো এটাই, আর আশা করছি কালকে যেতে পারবো। কালকে হয়তো তোমরা পুরী জগন্নাথ দেবের মন্দিরে পুজোর ব্লগটা পেতে পারো, তো দেখো ব্লগগুলো আশা করছি ভালো লাগবে, তো তোমাদের সঙ্গে তুলে ধরার চেষ্টা করব। গুড নাইট বন্ধুরা, আজকের ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। বেশিক্ষণ আজকে ব্লগটা শেয়ার করতে পারিনি, কারণ এইটা জ্বর হয়েছে ওই কারণে। হাই বলো, হাই বলো, হাই বলো, বাই বাই বলো। আর এই যে এখন শুতে চলে এসেছি, বিছানা রেডি। দাঁড়া শোনো, দাঁড়া দাঁড়া, তো তোমরা সবাই ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা দিন নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা দিদি, বাই বাই, বাই বাই বলো, বাই বাই বলো।